Bismillahirrahmanirrahim. Dasnatte begoma kaldıyor mukte. Mafya şarkarın potada kereta bitte. Yada da badi cübudala eraç kere şabara bitlobe şababote. Cübudala eraç bitlobe şababote. Sultan Salahuddin Tuku. Opposite রয়েছেন আদার অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী আমাদের ইকবাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সরলি অতএব যাদের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল আজকে এই পর্যায়ে উপনীত আছেন সাবেক সভাপতি বরকতুল্লাহ বলো সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আব্দুল সালাম ভাই উপস্থিত রয়েছেন উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক চিকিৎসকদের অত্যন্ত মেধাবী চিকিৎসক দোনার ভাই সহ ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ কর্মী ভাইরা কেন্দ্রীয় যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বসে থাকা অবস্থায় অনেকে স্লোগান দিয়েছেন চোর 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 শেখ হাসিনা বিশ্ব চোর। ভাই শেখ হাসিনার তাতে কোনো লজ্জাও নাই শরমও নাই। আপনি চোর বলেন ডাকাত বলেন বদমাইশ বলেন কোনো কিছুতেই তার শরম বরম নাই। এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে। এখানে যারা গণ্ডগোল করতেছে তারা হলো সরকারের প্রেরিত সরকারের প্রেরিত মাফিয়া লীগের লোকজন এখানে জড়িত মাফিয়া লীগের লোকজন। সংগ্রামী বন্ধুর আমার আজকে 15 বছর ধরে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক কামিরা ঘর বাড়ি ছাড়া আজকে আদালত এবং জেলখানা আমাদের অস্থায়ী বাসস্থানে পরিণত হয়েছে। আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব মহানগর যুবদলের জাহাঙ্গীর গ্রেপ্তার অবস্থায় রয়েছেন গোলাম মাওলা শাহীন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন
মির্জা কালু গ্রেপ্তার অবস্থায় রয়েছেন, আলী আকবর চুন্ন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন, অসংখ্য নেতা কর্মী শেখ হাসিনার বন্দিশালায়। আজকের এই যুব সমাবেশ থেকে আমি তাদের মুক্তি দাবি করব না, কারণ ডাকাতের কাছে ডাকাতি জিনিস চাইলে ডাকাত সেই মাল ফেরত দেয় না। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ডাকাতি করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ডাকাতি করেছে, তাই এই ডাকাতকে বাংলার মস্তক থেকে বিতাড়িত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আব্দুল মুনায়েম মুন্না, সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর, গোলাম মোল্লা শাহীন সহ যারা গ্রেপ্তারকৃত রয়েছে তাদেরকে মুক্ত করে আনবো। এবং সর্বশেষ দুটি কথা বলে বিদায় নিচ্ছে, সেটি হলো শেখ হাসিনা বারবার বলে বাংলাদেশ নাকি ডিজিটাল করছে, আমার চোখে দেখে বাংলাদেশে দুর্নীতির ডিজিটাল হয়েছে, ঘুমের ডিজিটাল হয়েছে, গ্রেপ্তারের ডিজিটাল হয়েছে, আর বাকি সব এনালগেই চলছে। সংগ্রামী বন্ধুরা আমার, তাই আপনাদেরকে অনুরোধ করব, আসুন আজকের এই যুব সমাবেশ থেকে আমরা শপথ নেই দেশ নায়ক তারেক রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধে আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই মুক্তিযুদ্ধে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়লাভ করব, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সর্বশেষ ভারত হটাও বাংলাদেশ বাঁচাও।